সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এবার 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে এনটিএসসি এর যে আপডেট, সেই তথ্যটাই তুলে ধরছি। 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে সুখবর দিতে পারেনি এনটিএসসি। স্থান সংকটে আটকে 17তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে সুখবর দিতে পারছেন না এনটিএসসি। যদিও শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির সাথে বৈঠকের পর জায়গা সংকটের সংকট দূর করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ, তবুও ওই জায়গা সংকট এখনও কাটেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 17ই এপ্রিল শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির সাথে অনুষ্ঠিত সভায় জায়গা সংকটের কথা জানান এনটিএসসি। শিক্ষামন্ত্রী এনটিএসসিকে নতুন স্থান বরাদ্দ দেওয়ার কথা জানান, তবে সেই জায়গা এখনও ঠিক করতে পারেনি এনটিএসসি। বাড়ি ভাড়া নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও গত 28 এপ্রিল পর্যন্ত মাত্র একজন ব্যক্তি কাগজপত্র জমা দেন, তবে যে সকল চাহিদা চাওয়া হয়েছিল সেই ব্যক্তি সেই অনুযায়ী রুম দিতে পারেননি, ফলে সেটিও চূড়ান্ত করা সম্ভব হয়নি। ওই সূত্রের তথ্য অনুযায়ী আগামী জুন মাসে 17তম শিক্ষক নিবন্ধন বা প্রিলি পরীক্ষার আয়োজনের পরিকল্পনা হলেও সেটি সম্ভব নাও হতে পারে। পরীক্ষার কাজকর্ম সারতে যে জায়গা প্রয়োজন সেটা করা, অর্থাৎ সেটি কবে নাগাদ ঠিক হবে তো এখনও চূড়ান্ত নয়। এরপর পরীক্ষার প্রশ্নপত্র স্থাপন, কেন্দ্র প্রস্তুত করাসহ আনুষঙ্গিক কাজ করতে আরও কত সময় লাগবে তাও বলা যায় না, ফলে কবে নাগাদ প্রিলি পরীক্ষা নেওয়া সম্ভব হবে সেটি বলা মুশকিল। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নোটিফিকেশন। নেক্সট ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।